Nice. As expected. But obviously, trailer ta baniyeche film festival type trailer. একটা পুরো অর্কেস্ট্রেশনের মধ্যে দিয়ে পুরো ট্রেলারটা চললো, মার্ডার হচ্ছে, ডায়লগ ডেলিভারি হচ্ছে, সবকিছু একটা অর্কেস্ট্রেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আগে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করিনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোস্ট দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। এখন আমরা ইউটিউবে পোস্ট দিচ্ছি, আপনারা আপনাদের মতামত ওখানে জানাতে পারেন, অথবা আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির টিজার নিয়ে এসেছি, ওকে, কেনেডি, অনুরাগ কশ্যপের, যেটা আই থিঙ্ক কানস ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই বানিয়েছে, ওখানেই প্রেজেন্ট করেছিল ফার্স্ট, ওকে। আর যেখানে আছে কাস্টিংয়ে রাহুল ভট, সানি লিওনি। রাহুল ভট হচ্ছে, তুমি আগলি দেখেছিলে অনুরাগ কশ্যপ? আমি রাহুল ভটকে চিনি, রাহুল ভটকে চিনি তো, আরেকটা মুভিতে ছিল। আর সানি লিওনিকে নিয়ে অনুরাগ কশ্যপ কাজ করছে, এটা একদমই মানে আনএক্সপেক্টেড, অনেক বড় ব্যাপার। কারণ আমরা অনুরাগ কশ্যপকে ভালো করে চিনি, উনি এমন জনের সাথে কাজ করেন যার উপর ট্রাস্ট করেন, আর একদম ট্রাস্ট পারসন ছাড়া কাজ করেন না, বা ওর মানে নতুন কাউকে নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে অনেক ওয়ার্কশপ করতে হয়, প্রচুর ওয়ার্কশপ, 6 মান্থস একটা ওয়ার্কশপ থাকে, তবেই তাকে। মানে আমি এখানে এই সিনেমার টিজার থেকে সানি লিওনির অ্যাক্টিং লেভেল অনেক বেশি এক্সপেক্টেড কর, মানে এক্সপেকটেশন আমার আছে অলরেডি, কেন কি অনুরাগ কশ্যপ পার অ্যাক্টিং আর সানি লিওনি, ওয়াও, মানে আমি দেখতে চাই। টিজার জানি না সানি লিওনি কতটা আছে এখানে, বাট দেখা যাক, বাট স্টিল আমি এক্সাইটেড। আর অনুরাগ কশ্যপ আছে মানে একটু ডার্ক কিছু এক্সপেক্ট করছি আমি, এক্স্যাক্টলি, দেখা যাক। কিতনে কতল কিয়া তা না বাতা, কিতনা মজা আয়া, নারী রে চলে রহা হ্যায়, তো আপনে লাশ কি কিমত ভি লাগাতা চলো, ক্যোঁকি বাকি রহা তো অব কুছ ভি নহীঁ হ্যায়। Oh my god, psychopath. Hey, kon tu ye bata na, tu bata na, naam kya tera, naam kya bata na, tera naam bata, tu mere ko naam bata, matta ke samay mein, yes, nice. As expected. But obviously, ট্রেলারটা বানিয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল টাইপ ট্রেলার, একটা পুরো অর্কেস্ট্রেশনের মধ্যে দিয়ে পুরো ট্রেলারটা চললো, মার্ডার হচ্ছে, ডায়লগ ডেলিভারি হচ্ছে, সবকিছু একটা অর্কেস্ট্রেশন। আমার মনে হয় এখন ট্রেলারের মধ্যে মিউজিক টাকে একটা বড় এলিমেন্ট বা একটা ক্যারেক্টার, ট্রেলারও ইটসেলফ একটা মুভি মতো তুমি বিবেচনা করতে পারো, মানে লোকে ভাবতে পারে যে হ্যাঁ আমি জাজ করছি ট্রেলারটা কেমন বানিয়েছে, সবকিছু, ট্রেলারটা মিউজিক, সিনেমাটোগ্রাফি, সবকিছু, অ্যাক্টিং, সবই, এডিটিং, অসাধারণ মিউজিক, আমার তো মিউজিকটা খুব পছন্দ হয়েছে একদমই। আর আর রাহুল ভাট বেশ বাল্কি হয়েছে এখানে, লুকটা একদম কি বলবো, বেশ বডি হারি বানিয়েছে, একটা মনে হলো এরকম খুব দাড়ি রেখেছে। কোন সিনেমা দেখলাম হলিউডের এরকম টিক 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 করে এত মারপিট গেল, এসএন ইম্পসিবল থাকে আর কি। আচ্ছা এই কয়েকটা সিজন দেখলাম না, কয়েকটায় নামটা মাথায় আসছে না,
জনি উইক কাইন্ড অফ জনিউকে দাঁড়িয়ে রাখেনি সেরকম ভাবে এখানে বড় বড় দাঁড়িয়ে আছে ওর ফিজিক্সটা অনেকটা না জনিউকে না রোগা রোগা বটে একদম বাল্কি চেহারা তাও মানে ওখানে যখন মানে সেকেন্ড টাইম যখন ব্যাক করতে চাইছিল না ব্যাক করছিল ওরকম টাইপের অনেকটা কিছুটা হ্যাঁ সানি লিওনে খুব বেশি ছিল না বাট যতটুকু ছিল ওর মতনে আমরা হেসেছি ব্যাপারটা হ্যাঁ ইয়েস তো আর যেখানে অনুরাগ মানে বলে না যে যারা আমি বলবো মানে হ্যাঁ মানে নওয়াজুদ্দিন পঙ্কজ এদের মতন তো সানি লিওনকে বলতে পারি না আমি ওই লেভেলের অ্যাক্টর তো সেই ক্ষেত্রে এরকম একটা মানে অনুরাগ কশ্যপ বলো এরকম ডাইরেক্টরের হাতে পড়লে এরা যে কোনো অ্যাক্টরকেই ভালো অ্যাক্টিং করিয়ে দেয় একদম আর কে বলতে পারে যে আরো চার পাঁচ বছর পরে আমরা সানি লিওনের অ্যাক্টিং নিয়েই ওদের সাথে কম্পেয়ার করব না এক্স্যাক্টলি আমরা হয়তো দেখিনি ও কতটা ক্যাপেবল অফ অ্যাক্টিং আমাদেরকে কোনো ডাইরেক্টর ভাবেই নি তো মানে ওরা সবসময় ওরা ফিজিকে তা নিয়েই ভেবেছে যাই হোক বাট অনুরাগ যখন নিয়েছে অবভিয়াসলি কিছু দেখেছে অনেক কিছু আর আমি বলবো প্রত্যেকটা শর্টে আমার এত ন্যাচারাল জিনিসগুলোকে দেখিয়েছে মানে তোমার যখন মিউজিক এত ওয়েস্টার্নাইজড আর তোমার স্ক্রিনে এত ইন্ডিয়ান মানে এদিকে জুতো সেলাই করছে ওদিক থেকে কারোর বডি পড়ছে তো ফোকাসটা ওইখানে না তুমি একদম লং শর্ট আর প্রত্যেকটা শর্ট প্রচন্ড লং শর্ট আর একটা তোমার ডার্ক গ্রিন বলো একটা ব্রাউন বলো একটা পুরো একটা কালারের একটা টিন্ট আছে আর ডাইরেক্টর মানে ডিওপি ও আই থিঙ্ক ফরেনারি কেও সিলভেস্টার ফনসেকা ওকে তো কিন্তু আমার মনে হয় যে খুবই ভালো কাজ লাগলো আমার সিনেমাগুলো খুবই ভালো মানে এত লং শট গুলো ক্লোজ আবার লং যে ক্যামেরা নিয়ে যেটা খেলেছে আমার খুব ভালো লেগেছে যে ও গাড়িতে পড়ছে ওটাকে ফোকাস না এখানে একটা মানুষ তার পিছনে পড়ছে ওটা ফোকাস তো আমার কিছু কিছু শট খুব ভালো লেগেছে যেখানে মার্ডার হচ্ছে আর মানে মিউজিকটা ওয়েস্টার্নাইজড স্ক্রিনে দেখছি আমরা পুরো ইন্ডিয়ান একটা লোকাল একটা গ্যাং বা যেটা আমরা একদম ওয়েস্টার্নাইজড না বলতে গেলে তার সাথে কালার প্রত্যেকজনের কস্টিউম ব্লাড ওয়েট করছি ট্রেলারের জন্য কারণ এখানে অবভিয়াসলি স্টোরি সেরকম কিছু রিভিল হয়নি সানি লিওনিরও সেরকম পার্ট কি রোল কি সেটা বোঝা যায়নি একটা স্মাইল দিয়ে শেষ করেছে এন্ডিংটা ভালো ওটার জন্য ট্রেলারটা দারুণ ভাবে শেষ করলো তো হ্যাঁ ট্রেলারের জন্য ওয়েট করবো সিনেমার জন্য ওয়েট করবো হ্যাঁ তারপর তার আগে ট্রেলারটা অবভিয়াসলি মানে হুক করে নিয়েছে আমাদেরকে একদমই হুক করে নিয়েছে আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো আপনাদের এক্সপেকটেশনটা কি রকম আর আমাদের রিঅ্যাকশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা কমেন্ট রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই